তীব্র গরমের কারণে ফ্রিজ ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ে বিদ্যুৎ বিলও। ফ্রিজ ব্যবহার করে বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল আছে, যদি আমরা এই কৌশলগুলো অবলম্বন করতে পারি তাহলে আমাদের ফ্রিজে বিদ্যুৎ বিল কম আসবে। চলুন জানা যাক। ফ্রিজের মধ্যে যত ফাঁকা জায়গা থাকবে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা তত কমে যাবে, এই জন্য ফ্রিজ এমনভাবে ভরতে হবে যাতে ফ্রিজে শুধু বাতাস চলাচলের জায়গা থাকে। মোট কথা, ফাঁকা ফ্রিজ কখনোই চালানো ঠিক নয়, এতে সবসময় বিল বেশি ওঠে। যদি ফ্রিজে রাখার জন্য পর্যাপ্ত জিনিস না থাকে সেক্ষেত্রে ধাতব বস্তু ফ্রিজে রাখতে পারেন, যেমন পিতলের খালি পাত্র ভরে রাখতে পারেন, এতে তাপমাত্রা ঠিক থাকবে। ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখার জন্য পানির বোতলের সঙ্গে হালকা লবণ মিশিয়ে রাখতে পারেন, এতে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকবে। তখন যদি লোডশেডিংজনিত সমস্যা হয় তাহলে খাবার নষ্ট হবে না। ফ্রিজের রেগুলেটরের পাওয়ার কম থাকলে বিদ্যুৎ কম আসে এবং রেগুলেটরের পাওয়ার বেশি থাকলে বিদ্যুৎ খরচ বেশি আসে, অর্থাৎ আপনার আবহাওয়ার সাথে ডিপেন্ড করে আপনাকে বিদ্যুতের রেগুলেটরটা, অর্থাৎ আপনার ফ্রিজের রেগুলেটরটা আপ অ্যান্ড ডাউন করে রাখতে হবে। যদি শীত থাকে তাহলে আপনি একটু কমিয়ে রাখবেন আর গরম হলে একটু বাড়িয়ে রাখবেন, এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। অনেকেই মনে করেন ফ্রিজে সবসময় চালিয়ে রাখলে ফ্রিজ ভালো থাকে, এমন কোনো কথা নেই। ফ্রিজে জিনিসপত্র না থাকলে এটি বন্ধ রাখুন। গরমের সময় পানি ঠান্ডা রাখার জন্য যদি সবসময় ফ্রিজ চালাতে হয় তাহলে ফ্রিজে অনেকগুলো পানির বোতল রাখুন, এতে তাপমাত্রা ঠিক থাকবে, ফলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আপনার বিদ্যুৎ খরচ কম আসবে।